আমি একটা মজার স্টোরি বলি। জাস্ট বিফোর ফিউ ডেজ আমি বাসা থেকে অফিসে আসতেছিলাম, হঠাৎ করে একজন লোক উনি আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে, বললাম হ্যাঁ আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে আপনাকে কখনো এইভাবে দেখবো এখানে আমি চিন্তা করি নাই, ঠিক আছে আমি বললাম আপনি কীভাবে দেখার চিন্তা করছিলেন তাহলে, উই আর হিউম্যান বিং ওয়েন উই ওয়াক ডাউন দ্য স্ট্রিট, এটাই তো নর্মাল, আমরা মানুষ এবং সমাজে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, হাটে বাজারে যাবো চলবো, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। তো উনি একটু ভড়কে গেছে আমার পাল্টা প্রশ্নে, নর্মাল তো এরকম চিন্তা করে না। কারণটা হলো যে ধরেন আমাদেরকে একটু হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখে, কিংবা হয়তো কোনো একটা প্রোগ্রামে হয়তো লেকচার দিতে দেখছে, ঠিক আছে। সো এই সব বিষয়গুলো মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি করছে, আরে এই লোকেরা তো গাড়ির জানালা খুলে আমাদের দিকে তাকাবে, তারা রাস্তা দিয়ে কেন হেঁটে যাচ্ছে। মানে হলো যে আপনি এমন একটা পার্সপেক্টিভ আমাদের সোসাইটিতে দাঁড় করানো হয়েছে যে একজন মানুষ ধরেন তার জ্ঞানগত কারণে, ঠিক আছে, বা নানা কারণে সে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, একই সাথে সে অসচ্ছল হতে পারে, কিংবা একেবারে একটু দরিদ্র জীবনযাপন করতে পারে, এটা আপনি চিন্তাই করতে পারেন না। এমনকি আপনি দেখবেন যে মানুষ কিন্তু চায়, বলে যে যারা রাজনীতিবিদ তারা মানুষের সেবা করুক, মানুষের দুঃখ কষ্ট বুঝুক, এরকম তারা চায় যে তারা তাদের মানুষ হোক, এটা মুখ দিয়ে বলে। বাট ফ্যাক্ট ইজ দেখবেন যে আপনার এলাকায় যদি একজন এমপি ইলেকশন করতে দাঁড়ায়, ধরেন ওই লোকটা দেখলেন যে সে লোকটা সাইকেল চালায় বাজারে যাইতেছে, বুঝছেন, দেখবেন ওই এলাকার লোকেরাই পিছনে বলবে হ্যাঁ তো কি এমপি হইব সাইকেল চালায় বাজারে যায়। মানে জিনিসটা বুঝছেন, মানে হলো যে তাকে নেতৃত্ব দিবে এই ব্যক্তির যোগ্যতাকে সে কেবল মূল্যায়ন করছে তার কাছে কত টাকা আছে। আসলে কিন্তু সে জানে আবার যে এরা সব অনেকেই অনেক দুর্নীতির মাধ্যমে, অনেক অনৈতিক কাজের মাধ্যমে, অনেক অবৈধ উপায়ে নানাভাবে সুবিধা নিয়ে তারা এই টাকা বানিয়েছে, ওটার সাথে আবার ডিসএগ্রি করে। আবার একই সাথে সে তার নেতৃত্বকে, সে তার লিডারদেরকে কখনো দরিদ্র কল্পনা করতে পারে না। ইট ইজ ওভারঅল সোশ্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ সার্বিকভাবে আপনি সোসাইটিতে অর্থকে একটা মানদণ্ড বানাইছেন, এবং একমাত্র মানদণ্ড বানাইছেন আপনার আছে, সো আপনি মানে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আপনি ইম্পর্টেন্ট ব্যক্তি, আপনার ভ্যালু আছে, সব কিছু আছে। ইফ ইউ ডু নট হ্যাভ ইট ইউ হ্যাভ নাথিং। এটার কারণে আমাদের যে আপনার মানে আপনার ক্যারিয়ার লাইফ, মানুষ তো এটার দ্বারা প্রভাবিত খুব স্বাভাবিক কারণে। সো কী করছে মানুষ, যে আমাকে বাই হুক আর বাই ক্রুক অ্যাট এনি কস্ট আমাকে টাকা কামাইতেই হবে। যখন সে এভাবে জামটা শুরু করছে তখন তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, পারপাস, শান্তি, এভরিথিং হ্যাজ বিন ডিস্ট্রয়েড, এবং অশান্তির একটা অন্যতম কারণ।